করোনার এই অতিমারী সময়কালে দরিদ্র মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বর্ষুল বাজে সালেপুর এলাকার পরিমল স্মৃতি সংঘের উদ্যোগে দরিদ্র মানুষজনের মুখে রান্না করা খাবার তুলে দেওয়া হলো। লকডাউনের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দরিদ্র দুস্থ মানুষজন অসহায়, কর্মহীন অবস্থার মধ্যে দিন কাটছে, গণপরিবহন ব্যবস্থা বন্ধ, লোকাল ট্রেন চলাচলও বন্ধ। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শক্তিগড় এবং সংলগ্ন এলাকার দরিদ্র মানুষের মুখে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বাজে সালেপুর এলাকার পরিমল স্মৃতি সংঘের উদ্যোগে রান্না করা খাবার তুলে দেওয়া হলো। প্রায় 300 জন মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেওয়া হয়, পাশাপাশি প্যাকেটজাত খাবার পৌঁছে দেওয়া হয় শক্তিগড় স্টেশন, বর্ষুল আন্ডারপাস সহ বিভিন্ন জায়গায় থাকা দরিদ্র মানুষজনের কাছে। যারা বাজে সালেপুর এলাকায় এসে উপস্থিত হতে পারেননি, সেই সমস্ত মানুষের কাছে রান্না করা খাবার প্যাকেটজাত করে পৌঁছে দেওয়া হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শক্তিগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাজে সালেপুর এলাকার এই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যতদিন পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে ততদিন পর্যন্ত এই রান্না করা খাবার যাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। বর্ষুল এলাকার বাজে সালেপুর পরিমল স্মৃতি সংঘের উদ্যোগে দরিদ্র দুস্থ মানুষের মুখে রান্না করা খাবার যেমন তুলে দেওয়া হচ্ছে, প্যাকেট করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। শক্তিগড় স্টেশন, বর্ষুল আন্ডারপাস সহ অন্যান্য জায়গায় যে সমস্ত অসহায় দরিদ্র মানুষজন রয়েছেন তাদের মুখেই রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে পরিমল স্মৃতি সংঘ। কি জানাচ্ছেন ক্লাব কর্তারা, তাদের কি বক্তব্য শুনবো। আজকে আপনারা এখানে কিসের ব্যবস্থা করেছেন? আমরা একটা লকডাউনের সময় দুঃস্থ মানুষদের যাতে 2-4 দিন খাওয়াতে পারি, লকডাউন চলাকালীন পর্যন্ত আমরা 1-2 তারিখ শক্তিগড় স্টেশনে যারা আছে দুঃস্থ মানুষ তাদেরকেও খাইয়ে এসেছি 2 দিন। এখন আমাদের এটা এখন চলবে 2-3 দিন আমরা চালাবো দুপুরেরই খাওয়াটা। এটা আজকে কি কতজনকে খাওয়াচ্ছে? আজকে 300 মতো হবে, বাকি কিছু প্যাকিং আছে ওগুলো আমরা দিতে যাবো। শক্তিগড় স্টেশন আছে, কিছু থানার ওখানে আমাদের কিছু ওই মাদারি টিম টিম আছে, ওরা ওগুলোকে আমরা দেবো। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় সরকার, পরিমল সংঘ সভাপতি। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে